চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে বাংলাদেশ দল এতে নাখোশ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বাংলাদেশের উন্নতি সহ্য করতে না পেরে এবার টাইগারদের নিয়ে বাজে মন্তব্য করেছেন পাকিস্তানি এই ক্রিকেটার সাবেক পাকিস্তানি অধিনায়কের মতে বাংলাদেশ গড়পর্তা মানের দল বাংলাদেশকে গড়পর্তা দল আখ্যা দিয়ে ছোট করলেন ইনজামামুল হক খেলোয়াড়ী জীবনে ইতি টানার পর তিনি এখন ক্রিকেট বিশ্লেষণ নিয়ে কাজ করছেন চলমান বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের পর টাইগারদের নিয়ে এমন বাজে মন্তব্য করেছেন ইনজামাম এ সময় তৃতীয় দিনে পাকিস্তানকে দুমরে মুচড়ে দেওয়া টাইগার স্পিনার তাইজুল ইসলামকেও অপমান করেছেন সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার তার মতে তাইজুল ইসলামের বলিংয়ে বিশেষ কিছুই ছিল না যেখানে পাকিস্তানের সাত ব্যাটসম্যানকে আউট করেছেন তাইজুল সেখানে তাইজুলের বলে কোনো বিশেষত্বই খুঁজে পাননি ইনজামামুল হক বাংলাদেশকে একরকম তুচ্ছতাচ্ছিল্য করেছেন তিনি এ সময় ইনজামাম বলেন পাকিস্তানের আরও বেশি রান করা উচিত ছিল আমার মনে হয় না উইকেট এতটা কঠিন বল একটু স্পিন সুইং করলেও ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছে কোনো টেকনিক নেই এই কোনো পারদর্শিতা যে বলা সাত উইকেট নিয়েছে তার বলিংয়ে আহামরি কিছুই দেখিনি আমি চাই বাংলাদেশের এই দলের বিপক্ষে পাকিস্তান আরও বেশি রান করুক দাপট দেখিয়ে খেলুক পাকিস্তানের এমন পারফরম্যান্সের পর টাইগারদের কৃতিত্ব না দিয়ে উল্টো তুচ্ছ তাচ্ছিল্য করে এমন মন্তব্য করেছেন ইনজামামুল হক